আমাদের বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল আপনারা জানেন সেকেন্ড ওয়েভ যখন হয়েছিল তখন থেকেই আমাদের এখানে ডেডিকেটেড কোভিড হসপিটাল তৈরি হয় এবং সেকেন্ড ওয়েভের সময় আমাদের 240টি করোনা বেড আমরা তৈরি করি। তো এইবার থার্ড ওয়েভ যখন প্রায় ঢুকবো ঢুকবো করছে এবং চারদিকে সংক্রমণ হু হু করে বাড়ছে, তো আমরা স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ মতোই আমরা 50% বেড রেডি রেখেছি, তার মানে 120টা। তবুও আমরা সাবধানের মান নাই বলে আমরা আরও কিছু বেড আরও এক্সট্রা রেখে দিয়েছি। যেমন আমরা 140টা কোভিড বেড আমরা রেখেছি, তার মধ্যে 20টা হচ্ছে আপনার সিসিউ বেড, আর বাকি যে 20-40 সেটা হচ্ছে আপনার পেডিয়াট্রিক কোভিড ওয়ার্ড আর হচ্ছে গাইনি কোভিড ওয়ার্ড করে আমরা 180টা আমরা তৈরি রেখেছি এবং 60টা বেড আমরা অন রিজার্ভ রেখে দিয়েছি। যদি দেখা যায় যে প্রয়োজন হয় তখন আমরা সেখানে সেই 60টা বেড আরও যোগ করে নেবো। দিয়ে 180+60 দিয়ে 240টা বেড আমরা তৈরি রেখেছি, তার মধ্যে 160টা এখন ফাংশনিং, মানে আজ পেশেন্ট যদি 160 জনই হয় আমরা 160 জনকেই ভর্তি করতে পারবো। আর যেহেতু জানেন এবারে করোনার শিশুদের একটু আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, বিশেষজ্ঞরা যেরকম বলছিলেন এবং বাস্তবেও দেখা যাচ্ছে শিশুদের মধ্যে হচ্ছেও, তবে আসার কথা এই যে সবারই প্রয়োজন, মানে হসপিটালাইজেশনের প্রয়োজন বা একটু বেশি উপসর্গ হচ্ছে এরকম কেস কিন্তু সত্যিই কম, এবং সেটা খুবই মানে আশার কথা যে যদি এরকমই থাকে তাহলে হসপিটালাইজেশন হচ্ছে বা প্রয়োজন আছে এরকম কেস কিন্তু কম থাকবে। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।